আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তুরস্কের ড্রোন প্রযুক্তির দাপটে ডিফেন্স কমিউনিটিতে আশঙ্কাজনক হারে কমে গিয়েছে ইরানি ফ্যান বেস। এখন কেউ আর হাজার হাজার মিসাইল কিংবা মাটির নিচের মিসাইল সহ নিয়ে দাপট দেখায় না। কিন্তু রাশিয়া যখন যুদ্ধাবস্থায় ইরান থেকে ড্রোন ক্রয় করে, তখনই সহজেই বুঝে নেওয়া যায় ইরান এত অবরোধের মধ্যেও ড্রোন প্রযুক্তিতে কতখানি এগিয়ে গিয়েছে। রাশিয়া ইরান হতে প্রায় 5000 শাহেদ 136 বা জেরান 2 লয়টারিং ইউভি সাপ্লাই পাওয়ার পর থেকে পাল্টে গেছে যুদ্ধের প্রেক্ষাপট, যা ইউক্রেনীয় বাহিনীর জন্য সাক্ষাৎ ত্রাস হয়ে দাঁড়িয়েছে এবং সেই সাথে ব্যাটলফিল্ডে খুব দ্রুত রাশিয়ার দুর্বলতা উতরে যেতে সহায়তা করে এবং সফলতা আনে। এবার রাশিয়া ইরানের তৈরি আরাশ ড্রোনের চালান পেয়েছে। ইরান থেকে রাশিয়ান এয়ারফোর্সে একটি কার্গোজেট এই ড্রোন নিয়ে দেশে ফিরেছে, যার অপারেশনাল রেঞ্জ প্রায় 1700 থেকে 2000 কিলোমিটার। একে বিশ্বের সর্বোচ্চ রেঞ্জের সুইসাইড ড্রোন হিসাবে দাবি করা হয়ে থাকে। ইসরায়েলের তেল আবিব এবং হাইফা নগরীতে হামলা চালানোর জন্য আরাশ নামে অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে ইরান। প্রথম দিকে যে আরাশ 1 ড্রোন বানানো হয়েছিল, তার আধুনিক সংস্করণই হচ্ছে আরাশ 2 ড্রোন। নতুন এই ড্রোনের অনন্য কিছু বৈশিষ্ট্য এবং সক্ষমতা রয়েছে। হামলা চালানোর আগে এই ড্রোন বেশ কয়েকবার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য যাচাই করে নিতে পারে। ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী তাদের গ্রেট প্রফেট 17 ওয়ার গেমে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সিমুলেটেড হামলা করেছিল। এই ওয়ার গেমের উদ্দেশ্য হল যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের বিভিন্ন নিউক্লিয়ার ও সামরিক স্থাপনায় মিসাইল হামলার প্র্যাকটিস করা, যেখানে এই আরাশ ড্রোনটি নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল। রাশিয়া এই ড্রোন হাতে পেয়েছে, অন্যদিকে ইউক্রেন জার্মান বিশ্বখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম হাতে পেয়েছে। তো দেখা যাক নতুন এই দুই চরিত্রে যুদ্ধে কেমন পরিবর্তন দেখা যায়। তো এখন এই পর্যন্তই। বাংলাদেশ সহ সারা বিশ্বের সামরিক আপডেট পেতে ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। আল্লাহ হাফিজ।